ওরা এক্সপিরিয়েন্স দল না, এটা ঠিক আছে, বাট আমার মনে হয় তারা ভালো দল, টু বি ভেরি অনেস্ট। আমরা লাস্ট চারটা টেস্ট দুইটা জিতছি, দুইটা হারছি, সো 50% উইনিং পার্সেন্টেজ যদি বলি। ভালো খেলেছে, ইন্ডিয়াতে ভালো খেলেনি, বাট আমার মনে হয় টিমটা খুব ভালো অবস্থানে আছে আমাদের, স্পেশালি এই টেস্ট টিমটা। এবং হোমে আমরা সবসময় ভালো করি, এবং আমার বিশ্বাস যে আমাদের যে বোলিং অ্যাটাক বা ব্যাটসম্যানরা আছে, আমরা যদি আমাদের ঠিকঠাক পরিকল্পনাটা এক্সিকিউট করতে পারি, আমার মনে হয় যে ভালো টেস্ট ম্যাচই হবে। বাট দুইটা টিমের জন্য অনেক চ্যালেঞ্জ হবে, যে ওই প্রতিটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলবে সেই দলটাই আর কি জিতবে। বাট আমি অবশ্যই বাংলাদেশ দলকে এখানে একটু আগে রাখবো। না, অবশ্যই স্পিনারদের তো বাড়তি একটা রোল থাকবে এখানে, সব সময় যেটা থাকে আমরা অতীতেও দেখেছি। এক্সট্রা কোনো কিছু আশা করছি না, আমাদের স্পিনাররা যেভাবে অতীতে বল করে এসেছেন ওইভাবে বল করবেন, এবং আমি চাইবো যে প্রসেসটা যেন ঠিক থাকে, প্রত্যেকটা বল যেন আমি টিমের জন্য করি। সো ওই ওই জায়গাটাতে থাকবে, বাড়তি কোনো কিছু আমি স্পিনারদের কাছ থেকে চাই না। 20 উইকেট আমরা কীভাবে নিতে পারি সেটা একটা প্রসেসের ব্যাপার, প্রসেসটা যদি আমরা মেনটেন করতে পারি অবশ্যই এখানে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। না, অবশ্যই আপনি যদি দেখেন, যদি স্পিন হয় উইকেটে অবশ্যই সাইড শটটা খুব ইম্পর্টেন্ট, সুইপ, রিভার্স সুইপ। আমরা নর্মালি দেখেছি যে অনেকে এই ধরনের শর্টস খেলতে গেলে আউট হওয়ার পর অনেক কথা আসে, বাট এটাও বুঝতে হবে যে এই ধরনের উইকেটে কোন শটটা ইম্পর্টেন্ট। সো ওই ওই উইকেটে যে ধরনের শর্টস খেলাটা ইম্পর্টেন্ট, ওই ওই শর্টসগুলো যদি প্লেয়াররা খেলে আউট হয় আমার কোনো অসুবিধা নেই, বাট প্লেয়াররা ঠিক মতো প্রিপারেশন নিয়েছে এবং আমি আশা করবো যে ওইভাবে ম্যাচটা খেলবে। হ্যাঁ, আমার মনে হয় বাইরের জিনিসটা কারো মাথাতেই নেই এখন পর্যন্ত, যেহেতু আগামীকালকেই খেলা, সো সবাই খেলাতে ফোকাস করছে। সাউথ আফ্রিকার সাথে কখনো জিতি নাই, বাট আমার মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি আমাদের যে দল আছে আমাদের হোমে খেলা, সো অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট আমি মনে করি যে আমাদের যে দল আছে ওদের সাথে খুব ভালো রেজাল্ট আনা সম্ভব।